কমে আসবে অক্সিজেন দমিদের দাবি বিশ্ব উষ্ণায়নের ফলে আগামী দিনে পৃথিবীর উষ্ণতা এতটাই বেড়ে যাবে যে মেরু প্রদেশের বরফ গলে যেতে পারে পুরোপুরি পৃথিবী সৃষ্টির পর নানা গ্যাসের মতো অক্সিজেন বায়ুমণ্ডলে তৈরি হয় দেরিতে দুশো চল্লিশ কোটি বছর আগে গ্রেট অক্সিডেশন ইভেন্টের মাধ্যমে পৃথিবীতে অক্সিজেনের আবির্ভাব হয় তারপর ধীরে ধীরে জলে এবং স্থলে আসে প্রাণের স্পন্দন অক্সিজেনের মাধ্যমেই সেই প্রাণ লালিত হচ্ছে পৃথিবীর বুকে বিজ্ঞানীদের অনুমান আগামী কয়েকশো বছরে এই অক্সিজেনের মাত্রা কমবে পৃথিবীর বায়ুমণ্ডলে পরিবর্তে বাতাসে বৃদ্ধি পাবে মিথেন গ্যাসের পরিমাণ পৃথিবীর বায়ুমণ্ডল পরিবর্তিত হলে অক্সিজেন নির্ভর সমস্ত প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বৃদ্ধি পাবে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকবে না মানুষও রিপোর্ট আজ বিকেল